শুভ সকাল বন্ধুরা আজ একুশ ডিসেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল নতুন বছরে আরো পঁয়ত্রিশ হাজার সরকারি চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নগাঁও কেন্দ্র নিয়ে মারামারি নয় কংগ্রেসকে তীব্র কটাক্ষ সংখ্যালঘু রাজনীতি ছেড়ে কংগ্রেসে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী গণতন্ত্র সংবিধান ধর্মনিরপেক্ষতা বিপদাপন্ন আইনের ছাত্র হিসেবে নীরব থাকা যায় না কংগ্রেসে জয়েন করার পর প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী হজের আবেদনের সময় ১৫ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি তৃণমূলকে করিমগঞ্জ নয় জিতেন্দ্র বৈঠকে তীব্র আপত্তি কংগ্রেসীদের সুস্মিতার তৎপরতায় চিন্তিত করিমগঞ্জ হাইলাকান্দি জেলা কংগ্রেস করিমগঞ্জে জয় নিশ্চিত বিরোধীদের দৌড়ঝাঁপে শঙ্কিত নয় বিজেপি বললেন মিশন রঞ্জন দাস লোকসভা নির্বাচন নিয়ে গুহাটীতে গুরুত্বপূর্ণ সভা নয়টি এসসি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রে হবে পদযাত্রা রাতাবাড়িতে অংশ নেবেন মন্ত্রী রঞ্জিত আজ হাইলাকান্দি পুরসভার উপনির্বাচনের ভোট গণনা হঠাৎ অসুস্থ মন্ত্রী পিজুষ হাজারিকা করিমগঞ্জ পরিবহন কার্যালয়ে ভিজিলেন্সের হানা গ্রেফতার দুই এবং সর্বশেষ খবরটি হল ডিজে নাইটের আড়ালে শহরের বিভিন্ন রেসার রম রোমা অবৈধ কার্যকলাপ পুলিশ সুপারকে নালিশ বজরং দলের এবারে শুনুন বিস্তারিত খবর প্রতিদিনের সকাল সুন্দর গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন করিমগঞ্জ পরিবহন কার্যালয়ে হানা দিল সিএম ভিজিলেন্স দল বুধবার রাতে কার্যালয়ে বারো জনের দল হানা পরিবহন আধিকারিক শাহাবুদ্দিন তাফাদার এবং এনফোর্সমেন্ট চেকার আবু সালেহ জাকারিয়াকে জিজ্ঞাসাবাদ চালানো হয় মূলত উৎকুচ নিতে গিয়ে জাকারিয়া দোরা পড়েন বলে খবর শেষে ভিজিলেন্স দল দ্বিতীয় এবং এনফোর্সমেন্ট চেকারকে গ্রেফতার করে এদিন রাতে দ্বিতীয় কার্যালয়ে বিজিলেন্সের বারো সদস্যের দল অভিযান চলাকালীন কার্যালয়ের বাইরে পুলিশ এবং সিআরপিএফ জওয়ান মোতায়েন ছিল এদিকে আরো গ্রেফতার হওয়ার আশঙ্কা করা হচ্ছে পরবর্তী খবরটি হল আজ বৃহস্পতিবার হাইলাকান্দি পৌরসভার বারানং ওয়ার্ডের উপনির্বাচনের ভোট গণনা করা হবে হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয় ভবনের দ্বিতলে এজন্য গণনা কক্ষ স্থাপন করা হয়েছে সকাল আটটায় স্ট্রং রুম খোলা হবে জেলা আয়ুক্তের দ্বিতলে স্ট্রং রুম স্থাপন করা হয়েছে মঙ্গলবার ভোট গ্রহণের পর প্রার্থীদের উপস্থিতিতে স্ট্রং রুম সিল করা হয় এদিকে সুষ্ঠুভাবে ভোট গণনা পর্ব সম্পন্নের জন্য কোরা নিরাপত্তা ব্যবস্থানে মা হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে পরবর্তী খবরটি হলো সংখ্যালঘু রাজনীতি ছেড়ে কংগ্রেসে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কানাঘুষো চলছিল অনেক দিন ধরেই করিমমুলক সুবাক কেন্দ্রে প্রার্থী হতে পারেন বলেও শোনা যাচ্ছিল শেষ পর্যন্ত এই কংগ্রেসেই যোগ দিলেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বুধবার রাজীব ভবনে কংগ্রেসের কেন্দ্রীয় নেতা জিতেন্দ্র সিং প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা তাকে স্বাগত জানিয়ে দলের সদস্য পদ তুলে দেন আসামের সংখ্যালঘু রাজনীতির এই অন্যতম কর্মদারের যোগদানে কংগ্রেসের সংখ্যালঘু ভিত আরো মজবুত হতে পারে বলে অনুমান করা হচ্ছে আসাম আন্দোলনের সময় থেকে রাজ্যের নিপীড়িত ধর্মীয় ও বাসিক সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত করার লড়াই চালিয়ে যাচ্ছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ইউনাইটেড মাইনরিটিজ ফ্রন্ট কিংবা ইউএমএফ গঠনের অন্যতম হুতা ছিলেন তিনি কিন্তু কংগ্রেসের টানে ইউএমএফের অধিকাংশ তাবর নেতা যখন দল ছাড়েন তখন একা কুম্ভের মতো দলকে ধরে ছিলেন তিনি তারপর বদর উদ্দিন আজমনের পাশে থেকে জন্ম দেন আরেক সংখ্যালঘু দল এআই প্রথম দিকে দলকে নেতৃত্ব দেন তিনি কিন্তু শেষ পর্যন্ত আজমল যখন বার্ষিক সংখ্যালঘুদের ছেড়ে দলকে শুধু মুসলিম লাইনে পরিচালনা করতে চান তখনই বিরোধ হয় ইউডিএফ ছেড়ে দেন হাফিজ রশিদ তবে নাগরিক অধিকার সুরক্ষা কমিটি বা সিআরপিসির মাধ্যমে সংখ্যালঘুদের অধিকারের জন্য আজও লড়ে যাচ্ছেন তিনি কিন্তু আজীবন কংগ্রেস বিরোধী রাজনীতি করে আসা হাফিজ রশিদ শেষ পর্যন্ত কংগ্রেসের যুদ্ধ হওয়ার পেছনে ভিন্ন কারণ রয়েছে গত কয়েক মাস ধরে প্রদেশ কংগ্রেস নেতারা তার সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন করিমমন্ড কেন্দ্রে তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয় কিন্তু সর্বসম্মতভাবে না হলে লড়াই করে টিকিট আদার পক্ষপাতী ছিলেন না তিনি তা তারা শুধু প্রদেশ নেতৃত্ব নয় চাইছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেতও শেষ পর্যন্ত কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে টিকিটের কোন ইঙ্গিত পেয়ে সম্ভবত দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন হাফিজ রশিদ সেটা অবশ্য খুলসা করেননি তিনি তবে যোগ দেওয়ার পর আগামী দু এক দিনের মধ্যে টিকিটের জন্য নিয়ম মেনে আবেদন করবেন প্রদেশ কংগ্রেসের কাছে কংগ্রেসের যোগ দেওয়ার কারণ হিসেবে হাফিজ রশিদ বুধবার সাংবাদিকদের বলেন দেশের পরিস্থিতি অনেক দিন ধরেই দেখছি সংসদে যা ঘটছে একশো একান্ন জন সাংসদকে সাসপেন্ড করা নজিরবিহীন ঘটনা এরপর আইনের ছাত্র হিসেবে আর চুপ থাকতে পারি না সুস্থ নাগরিক গণতন্ত্রে বিশ্বাস রাখার সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন সংখ্যালঘু রাজনীতি করছি ত্রিশ বছর ধরে শেষ পর্যন্ত দেখেছি শুধু সংখ্যালঘু রাজনীতি করে হবে না সংখ্যা গুরুদের সঙ্গে থেকে সংখ্যালঘুদের অবস্থান দৃঢ় করতে হবে পরবর্তী খবরটি হল দুই সালের হজ যাত্রার জন্য অনলাইনে আবেদন করার সময় সীমা 15 জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে ভারতীয় হজ কমিটির সিইও লিয়াকত আলী আকাফুই বুধবার এক নির্দেশ জারি করে জানান বিভিন্ন মহল থেকে হজের আবেদন জমা করার দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হজ কমিটির আগের জারি করা নির্দেশ অনুযায়ী 20 ডিসেম্বরের মধ্যে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছিল এদিকে বুধবার জারি করা নির্দেশে আরো জানানো হয়েছে যাদের আন্তর্জাতিক পাসপোর্ট 2024 সালের 15 জানুয়ারির ভেতর ইস্যু করা হয়েছে এবং তাদের পাসপোর্টের মেয়াদ দুই হাজার পঁচিশ সালের একত্রিশ জানুয়ারি পর্যন্ত রয়েছে তারাই শুধু অনলাইনে হজ যাত্রার জন্য আবেদন করতে পারবেন এছাড়া অনলাইনে আবেদনের পর হার্ড কপি পাসপোর্ট সহ অন্যান্য নথি নিজ নিজ জেলা কমিশনারের কার্যালয়ের হজ শাখায় জমা দেওয়া বাধ্যতামূলক পরবর্তী খবরটি হল নতুন বছরে আরো পঁয়ত্রিশ হাজার পদে নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার কুকরাজারে তিনি সাংবাদিকদের বলেন শিক্ষা বিভাগ তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী ও পুলিশ ব্যাটালিয়ান মিলে মোট বাইশ হাজার পদে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে বিটিআর এর প্রাথমিক স্কুলে বারোশো শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হবে শীঘ্রই তাছাড়া পুরো আসামের জন্য বেরোবে আরো দশ হাজার পদে নিয়োগের বিজ্ঞাপন ফলে সব মিলে নতুন বছরে আরো ৩৫ হাজার ছেলে চাকরি পাবে এদিকে ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত নগাঁও কেন্দ্রে কংগ্রেসের টিকিটের লড়াই দেখে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী সাংসদ গৌরব গগৈ প্রদ্যুৎ বর্দলৈ হোসেন সকলেই নগাঁও টিকিট চেয়েছেন তাই মুখ্যমন্ত্রীর মন্তব্য নগাঁও কংগ্রেসের জন্য ভালো কেন্দ্র জয়ের সম্ভাবনা রয়েছে অন্তত ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস আমাদের যেমন কুকরাজার কংগ্রেসের কাছে তেমনি নগাঁও ফলে জয়ের সম্ভাবনা থাকা কেন্দ্রে প্রার্থীর সংখ্যা বেশি হয় স্বাভাবিক কিন্তু মারামারি অফিস বাঙ্গাবাঙ্গি এসব হওয়া উচিত নয় কংগ্রেসে পরবর্তী খবরটি হল লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার সকালে গুয়াহাটিতে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা প্রাক্তন বিধায়ক তথা রাজ্য পরিবহন নিগমের অধ্যক্ষ কমিশন রঞ্জন দাস বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল এল সন্তোষ আসামের সাংগঠনিক সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজ্যসহ অন্যরা বুধবার বিকেলে ওই বিষয়ে মিশন রঞ্জন দাস জানান খুবই গুরুত্বপূর্ণ সভা হয়েছে এতে ডিলিমিটেশনের ফলে কিছু জায়গায় মন্ডল সহ বিধানসভা কেন্দ্রের যে এদিক সেদিক হয়েছে সেগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এসব এলাকায় এখনই কর্মীদের কাজে জাপিয়ে পড়ার আহ্বান জানানো হয়েছে আর সময় খুব নেই নির্বাচন ঘনিয়ে আসছে তাই জোর কাজ শুরু করতে হবে সবাই বিকশিত ভারত সংকল্প যাত্রার উপর বিশেষ গুরুত্ব দিয়ে বলা হয় প্রতিটি মানুষের কাছে বিজেপির বার্তা পৌঁছাতে হবে মানুষের সঙ্গে যোগাযোগ হতে হবে একশো শতাংশ পন্ডিত দীনদয়ালের বার্তাকে চড়িয়ে দিতে হবে মিশন দাস এক পরিবারের কেউ সরকারি সাহায্য পেলে অন্যজন পাবে না তা হতে পারে না বিপিএল পরিবারের সবাই সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা লাভ করতে পারবেন এরকম হলে সরকারি সুবিধা পেয়ে ওই পরিবার বিপিএল থেকে এপিএল এ উন্নীত হয়ে যাবে একটি স্বাবলম্বী পরিবার হিসেবে আত্মপ্রকাশ করবে তিনি বলেন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সুরক্ষা ভাতা সহ জনহিতকর বহু প্রকল্পের মাধ্যমে গরিব জনগণকে নিয়মিত সাহায্য করা হচ্ছে এছাড়াও সমাজের সার্বিক উন্নয়ন হচ্ছে এই সরকারের আমলে সরকারের জনহিতকর প্রকল্প সম্পর্কে সবাইকে অবগত করতে হবে আসন্ন লোকসভা নির্বাচন প্রসঙ্গে রাজ্য পরিবহন নিগমের অধ্যক্ষ মিশন দাস বলেন চব্বিশে বিজেপি অভূতপূর্ব সাফল্যভাবে। পাবে লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে প্রদেশ বিজেপি কার্যালয়ে আরেকটি সভা হয় বলেও তিনি উল্লেখ করেন রাজ্য এসি মোর্চার ওই সভায় মিশন সহ উপস্থিত ছিলেন মন্ত্রী রঞ্জিত দাস এসি মোর্চার প্রদেশ সভা নেত্রী মুন স্বর্ণকার সহ অন্যরা সবাই সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের নয়টি এসটি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনের আগে পদযাত্রা করা হবে মোর্চার তরফে এসটি মোর্চার রাজ্য প্রভারী হলেন মন্ত্রী রঞ্জিত দাস তিনি জাগির এবং রাথাবাড়ি কেন্দ্রের পদযাত্রায় অংশ নেবেন মিশন দাস জানান মোর্চার পদযাত্রা লোকসভা নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে এর ফলে দলের অবস্থান আরো মজবুত হবে করিমগঞ্জ লোকসভা আসন প্রসঙ্গে এদিন তিনি বলেন করিমগঞ্জ নিয়ে দল মোটেও চিন্তিত নয় বিরোধী দলের দুর্গে আপনি বিজেপি শঙ্কিত নয় বরং বিজেপিকে নিয়ে শঙ্কিত বিরোধী দলগুলো যার জন্য তাদের স্নায়ুর চাপ বাড়ছে আর স্নায়ুর চাপ বাড়ছে বলে প্রার্থী তালিকা দীর্ঘায়িত হচ্ছে বিভিন্ন দলের বলেন বিজেপির সংগঠন মজবুত আর দলীয় প্রার্থীর জয় নিশ্চিত পরবর্তী খবরটি হল শিলচর শহর ও শহরতলির বিভিন্ন হোটেলে নিউ ইয়ার পার্টি বা ডিজে নাইটকে ঘিরে চলছে নেশার রমরমা বাড়িজ্য। এ ধরনের অনুষ্ঠানকে কেন্দ্র করে চলছে অশ্লীল ঘটনা এর কুপ্রভাব পড়ছে যুব সমাজে আর ঠিক সেই কারণে ইতিমধ্যে বিভিন্ন বয়সের যুবক যুবতী নেশা সামগ্রী ব্যবহার করে নিজের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এ নিয়ে সরব হল বজন দল বুধবার কাছারের পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে এক স্মারকপত্র প্রদান করেন দলের প্রতিনিধিরা এর বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবিতে সুচার হন এদিন বজরং দলের প্রথম শ্রেণীর কর্মকর্তা মিটুল নাথ বলেন শহরের বেশ কিছু হোটেলে ডিজে পার্টি কিংবা ডিজে নাইট নামে অনুষ্ঠান আয়োজন করে যুব সমাজকে ধ্বংসের দিকে টেলে দেওয়া হচ্ছে ডিজে পার্টি কিংবা ডিজে নাইটের নামে বিভিন্ন হোটেলে পৃথক কক্ষ বুকিং করে চলছে দেহ ব্যবসা এমনকি চলছে নেশা দ্রব্যের ব্যবহার কিন্তু এ নিয়ে নীরব পুলিশ প্রশাসন পুলিশ যদি যথাসময়ে পদক্ষেপ না নেয় তাহলে শহরের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে তিনি আরো বলেন মহাসড়কের রংপুর বা মদুরাপুর এলাকায় যেসব হোটেল রয়েছে সেগুলোতেও আবগারি বিভাগের সৌজন্যে অবৈধভাবে দেদার মাদক বিক্রি হচ্ছে আর যুবক যুবতীরা মদ্যপান করে ওই সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে এতে অনেক সাধারণ নিরীহ মানুষও প্রাণ হারাচ্ছেন কিন্তু এর নেপথ্যে কারণ খুঁজে বের করার গরজ দেখানো হচ্ছে না এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতি সত্তর কড়া পদক্ষেপ গ্রহণ করার জন্য বজরং দলের কর্মকর্তারা কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাত্তার কাছে স্মারকপত্র প্রদান করেছেন বলে জানান তিনি পাশাপাশি আশা ব্যক্ত করেন প্রশাসনের পক্ষ থেকে নিশ্চয় কটুর ব্যবস্থা গ্রহণ করা হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত